বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন বালিডাঙ্গায় বালিডাঙ্গা জিএসএফপি বিদ্যালয়ে নতুন ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ে পড়ল। সচিত্র পরিচয়পত্র নিতে আসা ভোটাররা অভিযোগ করেন, যে সমস্ত কর্মীরা তাদের সচিত্র পরিচয়পত্র দিচ্ছেন তারা তাদের কাছ থেকে ২৫ টাকা করে সংগ্রহ করছে। তাদের আরও অভিযোগ, বুধবার তাদের ফোন করে বলা হয় ২৫ টাকা করে নিয়ে এসে পরিচয়পত্র সংগ্রহ করতে। বা নতুন ভোটার কার্ড কোনো রকম ক্ষেত্রে ২৫ টাকা করে লাগে কি সেটা জানতে চাইছি ফার্স্ট। এখানে ২৫ টাকা করে নেওয়া হচ্ছে কারেকশন বা নতুন কার্ডে? আচ্ছা, কারা নিচ্ছে সেটা? এই যে যারা কার্ড দিচ্ছে, আমি এটা জানতে চাইছি গোটা পশ্চিমবঙ্গের। দিদিকে বলো ফোন করবো, দিদিকে বলো ফোন নাম্বারে। আমার কারেকশানে নিয়েছে আমার গিন্নির কাছ থেকে। কত টাকা নিয়েছে? ২৫ টাকা। ২৫ টাকা এরকম নতুন যারা কার্ড নিয়েছে এরকম লোক রয়েছে? আমি নতুন ভোটার কার্ড বের করলাম, এরা প্রথমে বলেনি টাকা লাগবে। আমি এসছি, দিয়ে আমাকে বলছে ২৫ টাকা লাগবে। দিয়ে আমি আমাকে বলা হয়নি, বলছে তোমাকে ফোনে বললাম, তুই ফোনটা কেটে দিলে। এরা আমাকে ফোনে কিছু বলেনি, এরা নিজেদের খাওয়া খাওয়া নিয়ে কথা বলছিল। দিয়ে আমি বাড়িতে ২৫ টাকা নিয়ে আসলাম, কার্ডটা নিলাম, দিয়ে আমি কার্ডটা নিলাম। আমি বাড়িতে গিয়ে আমি সবাইকে বলার পর সবাই আমার সাথে আসলো এখানে। আমরা যখন নিয়েছি, তারপরে যখন আমরা সবাই মিলে আসলাম, তখন বলা হচ্ছে আমরা তো পয়সা চাইনি। ঠিক আছে, ওই যে যেমন অলকা জেঠি, ওরা বলছে এখন এই নতুন কার্ডে নাকি পয়সা লাগবে না। কিন্তু আমরা তো এই কার্ডেই তো পয়সা নিয়েছি। এবং উনি ফোন করে জানিয়েছেন আমাকে যে ২৫ টাকা নিয়ে আসলে তবেই তুমি এই কার্ডটা পাবে, না হলে ইলেকশন অফিসে গিয়ে তুমি কার্ডটা তোমাকে কালেক্ট করতে হবে। এ ব্যাপারে পরিচয়পত্র দিতে আসা কর্মীরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। আমি নিজেই সিদ্ধান্ত নিলেন, আপনার নাম দিদি? আপনার এখানে দায়িত্বতে আছেন নাকি? যদিও অপর এক কর্মী জানান, নতুন ভোটারদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র সংশোধিত পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে। এলাকার জনগণ এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, টাকা নেওয়ার কথা নির্বাচন কমিশনের দপ্তরের পক্ষ থেকে বলা হয়নি, তা সত্ত্বেও তারা অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করছে। ভোটার কার্ড দেওয়া হবে ২৫ টাকা নিয়ে আসতে, যে সকালেও ফোন করে একটু পরে যখন ঝুটঝামেলা হয় তারপরে বলে যে কোনো ২৫ টাকা লাগবে না, আমাকে কোনো পয়সা ছাড়াই কার্ডটা দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।